তো কি চলছে সবার? আশা করি সবাই আছো ভালো। তো হ্যাঁ গাইস, অনেক দিন হলো আমি ভিডিও ছাড়িনি, কারণ সামনে এক্সাম ছিল। এক্সাম একদম শেষ করে ভাবলাম একটু অন্যরকম, আমি কি একটু অন্যরকম হয়ে যাই এক্সাম শেষে, একটু টেনশন টেনশন থাকা, তাই জন্য ভিডিও ভালো করে বানাতে হবে। তো চলো আবার আগের মতন আমি ফিরে এসেছি। তো আজকে কিছু টসটসে মাল যুক্ত আবার পাবলিক কে নিয়ে একটু আসো খেলবো, খেলা হবে। তাতে স্মার্টফোন আর কানে হেডফোন নিয়ে আজকে ভিডিও শুরু করা থাকলে লেটস স্টার্ট বিগিন। তোমায় পেলাম ভাগ্য গুণে, শোনো গো রাজকন্যা। কি হরে ভাগ্য ভাগ্য, কি হরে একটু গন্ধ পাওয়া যাচ্ছে না। তোমায় পেলাম ভাগ্য গুণে, শোনো গো। বলতো আমরা জানি যে ভিডিও দেখে কিছু আমরা শিখতে পারবো, এই ভিডিও দেখে কি শিখতে পারবো আমরা? এর ভিডিও দেখে কিভাবে শিখতে পারবো কিভাবে চোখ নাচানো হয়, কিরকম নাক এরকম করা হয়, কিভাবে কোমর নাচানো হয়, কিরকম দু মানে দু চোখ নাচাতে হয়, এইসব আর কি। তোমরা সেখানে হাত রেখে বলতো আমার ভিডিওতে কি তোমরা শিক্ষা পাও না? শুধু বাজে কথারই শিক্ষা পাই, আর কিছু পাই না। বলছি বন্টি, এই সময় না স্কুলে জামা পরে স্কুলে যেতে হয়, টেপ জামা পরে নাচতে না। হ্যাঁ হ্যাঁ বন্টি, তোমার দিল তো অনেকই বড় না, সেই জন্য এতই ঘাবড়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে তুমি যদি একটু বয়স বেশি হয় তখন দিলটাও বড় হবে, তখন ভাবছি কতটা ঘাবড়াবে, মানে ভূমিকম্প করে দিবে নাকি তখন। ওরে বাবা, ইস মহব্বত ভালোবাসা সবই বোকা, সত্যি বৌদি। ও মাই গড, ও মাই গড, আই এম সো এক্সাইটেড। ওহ, ইটস পসিবল? ইংলিশটা ভুলে থাকে, নিজেদের মতন করে বানিয়ে রেখে দিবে, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমার বড় আমার বড় মন ধন সব কিছুই পরিষ্কার, এখনো কাউকে করিনি, বুঝতে পারছো? মানে কাউকে এখনো চড়াতেও পারছিনি, মানে কষ্টটা বুঝতে পারছো একটু? জিন জিন লড়কো কি সুবহ জলদি আঁখে নহীং খুলতি হ্যায়, ও আপনা মোবাইল নাম্বার মুঝে দে দে। সত্যি বেবি, সত্যি বললে কিছু হবে না তো? আরে হারামি হো বেটা, মে উঠা দিয়া করুঙ্গি। কি হরে খানি, ওরে সালা উঠিয়ে দিবে আর কি লাগে বলতো, ফোন নাম্বার দিচ্ছে উঠিয়ে দিবে আর কি জীবনে লাগে, বুঝতেই পারছ ম্যাডামের কত শোক। সমাজ রেও না দূর জানা, বলছি বর্দা আর কত দূরে যাবে বলতে পারো, এতই তো ধরে রেখেছো, মানে এতই তো পেট ধরে রেখেছো না, এটাও তো আমাদের ভাগ্যে জুটে না, পোড়া কপাল একটা শালা। আমি এখনো দুধ, মানে এখনো দু হাত দিয়ে কবে জড়াতেই পারলাম না, ভাগ্যই খারাপ আমার। সমাজ রেও না এই জন্য বলি বৌদি, একটু দেওয়ারদের চান্স দাও, মানে বিয়ের পর না, বিয়ের আগে একটু চান্স দাও, দেখো এই ছেলেগুলো কেমন, দুমুটো ভাত খাওয়াতে পারবে, ভাতের সাথে সাথে একদম টসটসে কলা খাওয়াতে পারবে, এরকম নেতানো কলা খাওয়াবে না। তোমার হাল দেখে সত্যি বৌদি আমার মনে প্রচুর কষ্ট হচ্ছে, মানে তোমাকে সারাদিনই করবে না, মানে সারাদিনই তুই কাজ করাচ্ছে না, সেই জন্য এরকম অবস্থা হয়ে যাচ্ছে তোমার না, বুঝতে পারছি। দেখো কাকিমা দেখো, এই তোমার মেয়ে, তুমি যাকে পড়ানোর জন্য ক্লাসে পাঠাচ্ছে সে এখন প্রেমের ক্লাস করছে, এটা কি মানা যায়? এত পর্যন্ত ঠিক আছে, প্রেম করেছো দেখা করতে আসবে না, কারণ দেখা করছো ঠিক আছে, এর পরে যেন ভদ্রভাবে স্কুলে চলে যাওয়া হয় ঠিক আছে।
হায় ভগবান, মানে এই ক্লাসের নাম করে চুমুর ক্লাস নিচ্ছে। হায় ভগবান, আমার একটু চুমুর ক্লাসে ভর্তি করে দাও, আমিও একটু পটাবো, চুমু খাবো আর কি। মানে ও বর্দা, আমি কিন্তু দেখছি, একটু ছেড়ে দাও, আমি আছি তো। ভয় ভর কিছু নেই, এত বড় দামড়া চেহারা নিয়ে দাঁড়িয়ে আছি, ভয় লাগছে না, এক থাপড়া মারলে চলে যাবে। ছাড়ে ভাই, মেয়েটার সব রস খেয়ে নি, একটু ছাড় আমাদের জন্য। মানে মানে মেয়েটার অসুস্থ হয়ে পড়বে, ছেড়ে দে ছেড়ে দে। আজকের ভিডিওটা এইটুকুটাই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবে। তো জানো গাইস, একটু লেট হচ্ছে, আবার ঠিক আগের মতো চলে এসেছি। তো দেখা হচ্ছে নেক্সট রোস্টে। তো আজকে মতো ভালো থাকো, সুস্থ থাকো এবং সেভই থাকো।